টপিকে বর্গক্ষেত্রের নাম দেখে কি ভাবছো? জ্যামিতি ক্লাসে চলে এসেছো? না না, স্বাগত তোমাদের দর্শনেরই ক্লাসে। বর্গক্ষেত্র দিয়ে কিভাবে দর্শন বোঝা যাবে সেটা জানবো আমরা এই পর্বে। চলো তবে শুরু করা যাক। বিরোধিতা সম্পর্কে মোটামুটি দুটো বক্তব্য পাওয়া যায়, সাধারণ বক্তব্য আর অ্যারিস্টটলের বক্তব্য। দুটো বক্তব্যই আমি তোমাদের দুটো বর্গক্ষেত্রের ছক করে বোঝাবো, তাহলে মনে থাকবে খুব সহজে। বিরোধিতার সাধারণ বক্তব্যটা আর কিছুই না, এই যে তোমরা বিরোধিতার চারটে ভাগ দেখলে, বিপরীত, অধীন বিপরীত, অসম আর বিরুদ্ধ বিরোধিতা, এটাই হলো সাধারণ বক্তব্য। একটা ছক করে দেখাচ্ছি, দেখো। প্রথমে একটা রেখা টানলাম, রেখাটার এক প্রান্তে লিখলাম এ, আরেক প্রান্তে লিখলাম ই। এবার বলো এ আর ই বচনের মধ্যে কি বিরোধিতা থাকে? বিপরীত বিরোধিতা, তাই তো? তাহলে রেখাটার মাঝে লিখলাম বিপরীত বিরোধিতা। এবার কিছুটা নিচে এসে আরেকটা রেখা টানলাম, তার এক প্রান্তে লিখলাম আই বচন এবং আরেক প্রান্তে লিখলাম ও বচন। আই বচন এবং ও বচনের মধ্যে কি বিরোধিতা থাকে? অধীন বিপরীত বিরোধিতা, তাই তো? তাই রেখার নিচে লিখলাম অধীন বিপরীত বিরোধিতা। এবার এ লেখা প্রান্তটা আর আই লেখা প্রান্তটা, এই দুটো প্রান্তকে একটা লাইন দিয়ে যুক্ত করলাম, আর ই লেখা প্রান্তটা আর ও লেখা প্রান্তটা আবার একটা লাইন দিয়ে যুক্ত করলাম। কেন বলতো? এ বচন আর আই বচনের মধ্যে এবং ই বচন ও ও বচনের মধ্যে রয়েছে অসম বিরোধিতা, তাই দু ধারে লিখলাম অসম বিরোধিতা। এবার দেখো ছকটা একটা বর্গক্ষেত্রের মতো দেখতে লাগছে, তাই না? এটাই হলো সাধারণ বর্গক্ষেত্র। তাহলে কি কি হলো? পাশাপাশি বিপরীত আর অধীন বিপরীত, আর ওপর নিচে হলো অসম বিরোধিতা, বাকি রইল তাহলে বিরুদ্ধ বিরোধিতা, তাই তো? বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়? এ বচন আর ও বচনের মধ্যে এবং ই বচন আর আই বচনের মধ্যে। তাহলে এ বচনের কোণা থেকে ও বচনের কোণা অবধি একটা লাইন টানলাম, আর ই বচনের কোণা থেকে আই বচনের কোণা অবধি একটা লাইন টানলাম। তাহলে এটা হলো বিরুদ্ধ বিরোধিতা, তার মানে পাশাপাশি বিপরীত আর অধীন বিপরীত, ওপর নিচে হলো অসম বিরোধিতা, আর কোণা কোণী হলো বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এই হলো টোটাল বিরোধিতার সাধারণ বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ছকটা কিন্তু একদম এরকমই রাখতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো ওপরের লাইনটায় এ বচন ই বচন না লিখে আই বচন ও বচন করে ওপরে অধীন বিপরীত রাখবো, আর নিচে এ বচন ই বচন করে বিপরীত বিরোধিতা করে দেব, কিংবা কোনাকোনি বিপরীত বিরোধিতা করে পাশাপাশি বিরুদ্ধ বিরোধিতা করে দেব, তাহলেও ব্যাপারটা তো একই থাকবে। সেটা করলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। এই বর্গক্ষেত্রের ছকটায় যেখানে যে বচন রাখা হয়েছে সেভাবেই রাখতে হবে, কেননা প্রত্যেকটা বচন নির্দিষ্ট জায়গার লেখার কারণ আছে। দেখো বিরুদ্ধ বিরোধিতায় দুটো বিরুদ্ধ বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তাই বিরুদ্ধ বিরোধিতা হলো সবচেয়ে শক্তিশালী বিরোধিতা, আর বর্গের কর্ণ হলো সবচেয়ে দীর্ঘ রেখা, তাই কর্ণের সাহায্যে অন্য কোনো বিরোধিতাকে নয়, কেবল বিরুদ্ধ বিরোধিতাকেই প্রকাশ করা হয়েছে। আবার অসম বিরোধিতার ক্ষেত্রে এ বচন তো সার্বিক বচন, তাই এটা বেশি ব্যাপক হয় আই বচনের তুলনায়, কারণ আই বচন বিশেষ বচন, তাই সার্বিকের তুলনায় কম ব্যাপক, আর তাই এখানে এ বচনকে ওপরে আর আই বচনকে নিচে রাখা হয়েছে। একইভাবে ই বচন ও বচনের থেকে বেশি ব্যাপক হওয়ায় ই বচনকে রাখা হয়েছে ওপরে আর ও বচনকে নিচে। আরেকটা ব্যাপার দেখো, বিপরীত বিরোধিতা কাদের মধ্যে হয়? দুটো সার্বিক বচনের মধ্যে। আর অধীন বিপরীত বিরোধিতা হয় দুটো বিশেষ বচনের মধ্যে।
তাই বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতার তুলনায় বেশি শক্তিশালী। এর জন্য ছকের ওপরে রাখা হয়েছে বিপরীত বিরোধিতা, তারপর রাখা হয়েছে অধীন বিপরীত বিরোধিতা, বুঝলে তো? যেমন খুশি ছকটা সাজালে কিন্তু হবে না। এর পরের পর্বে আমরা জানব অ্যারিস্টটলের বিরোধিতা সম্পর্কে বক্তব্য কি, তাই সঙ্গে থেকো। মনে রেখো, বিরোধিতা সম্পর্কে মোটামুটি দুটো বক্তব্য পাওয়া যায়, সাধারণ বক্তব্য আর অ্যারিস্টটলের বক্তব্য। সাধারণ বক্তব্য অনুযায়ী বিরোধিতা চার প্রকার: বিপরীত, অধীন বিপরীত, অসম আর বিরুদ্ধ বিরোধিতা। সাধারণ বিরোধিতার ছকে পাশাপাশি হল বিপরীত আর অধীন বিপরীত বিরোধিতা, ওপর নিচে হল অসম বিরোধিতা আর কোনাকুনি হল বিরুদ্ধ বিরোধিতা।